আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। একটা সিট না পেলে কি হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। ওদের চক্রান্ত হচ্ছে নির্বাচনটা বানচাল করা, আর এই নির্বাচন বানচাল করার পিছনে অনেকেরই হাত আছে, কিন্তু আমাদের শক্তি জনগণ, বাংলাদেশের মানুষ ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করে অনেক অত্যাচার নির্যাতন জেল জুলুম বারবার মৃত্যু মুখে গেছি, সব কিছু অতিক্রম করেই কিন্তু আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি, আজকে ভাতের অধিকার নিশ্চিত করেছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমাদের যে নেতাদের আমরা হারিয়েছি তাদের কাছে আমাদের এটাই ওয়াদা যে আপনাদের জীবন নিয়ে গেছে শক্তি, কিন্তু যে বাংলাদেশ আজকে জাতির পিতা রেখে গেছেন, আজকে জাতীয় চার নেতা, আমরা এটুকুই বলবো যে এই আদর্শ নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এ দেশে কখনো নির্বাচন বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার অনুরোধ থাকবে সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং মানুষের ভোটের অধিকার যে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই পরিবেশ রাখতে হবে। বিএনপি ওরা আসলে সিট পাবে না দেখে নির্বাচন করবে কিনা সন্দেহ, আর নির্বাচন আসলেও আসবে হলো ওই নমিনেশন বাণিজ্য করার জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে, কারণ নমিনেশন সেটা তো আমরা দেব, কারণ আমি বসে থাকি না, প্রতি ছয় মাস পর পরই আমার একটা হিসাব থাকে। কেউ যদি আবার মনে করে যে ও এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব। আর একটা কথা, একটা সিট না পেলে কী হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। কাজে যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। আর এখন এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। আজকে 3রা নভেম্বর আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, আর সেই শ্বাসের সাথে আসুন সবাই মিলে এই প্রতিজ্ঞাই করি যে রক্ত দিয়ে লাখো শহীদ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই লাখো শহীদ এবং আমাদের নির্যাতিত মা বোন, জাতির পিতা এবং আমাদের পরিবার, জাতীয় চার নেতা, এবং শুধু তাই না, আমাদের অনেক হাজার হাজার নেতা কর্মী যারা এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, এখনও আগুনে পুড়ে যে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, যাতে করে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে, সেটাই আপনাদেরকে আজকে মনে রাখতে হবে।